রাজনৈতিক মদত কুষ্টদের দ্বারা যেভাবে অধ্যাপক ও অধ্যাপিকারা লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, পদে পদে শারীরিক আঘাতের শিকার হচ্ছেন, আমরা অবিলম্বে রাজ্য সরকারকে যাতে আমাদেরকে সুস্থ রাখতে পারেন সেই দিকে নজর দিতে বলছি। জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংগঠনের আজকের এই বিশাল পদযাত্রা বিড়লা তারামণ্ডল থেকে শুরু হয়েছে, আমরা ওয়াই চ্যানেল পর্যন্ত যাব এবং সেখান থেকে আমাদের রাজ্য কমিটির একটি প্রতিনিধি দল মাননীয় রাজ্যপালের কাছে আমাদের 25 দফার একটি দাবি সনদ পেশ করবেন। পশ্চিমবঙ্গের ইতিহাসে বোধহয় একটা মাইলস্টোন, বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে আজকে রাজপথে নেমে আসতে হলো, আজকে নেমে আসতে হলো তাদের ন্যায্য পাওনার দাবিতে। আজকে রাজপথে পদযাত্রা সংগঠিত হলো শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও স্বজন পোষণ নিরসনের দাবিতে। কিন্তু প্রশ্নটা হলো যে শিক্ষক সমাজ, ছাত্র তৈরির কারিগর, যে ছাত্র আগামী দিনের সুনাগরিক, তাদেরকে আজকে এইভাবে প্রতিবাদ মুখর হতে দেখা গেল কেন? তার কারণ বিগত প্রায় 3 দশক ধরে পশ্চিমবাংলার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ বিভিন্নভাবে হয় শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, তা না হলে অসম্মানিত হয়েছেন, তা না হলে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন। এটা করার উদ্দেশ্য একটা আছে, পশ্চিমবঙ্গের শিক্ষা কাঠামোকে ভেঙে ফেলা, ছাত্র যারা পড়াশোনা থেকে বঞ্চিত করা, পশ্চিমবঙ্গের মানুষকে নিরক্ষরতার অন্ধকারে নিক্ষেপ করা। আমরা এই সার্বিক পরিস্থিতির বিরোধিতা করতে আজকে রাজপথে নেমেছি। অধ্যাপক অধ্যাপিকাদের দীর্ঘদিনের যে দাবি, সপ্তম পে কমিশন অবিলম্বে চালু করতে হবে, CSE পরীক্ষায় মেধা তালিকার পাশে তাদের নাম্বার এবং র্যাঙ্ক লাগাতে হবে, জানি না কোনো অজ্ঞাত কারণে কেন সেটা দেওয়া হয় না। শিক্ষকদের দাবি যে অবিলম্বে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যত শূন্য পদ আছে তা ঘোষণা করা এবং সেগুলোকে পূর্ণ করা, সমাধান করার দিকে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এছাড়া সম্প্রতি আমরা একটা ঘোষণা শুনেছি যে যারা আংশিক সময়ের শিক্ষক, যারা চুক্তিভিত্তিক শিক্ষক বা যারা অতিথি শিক্ষক শিক্ষিকা আছেন বিভিন্ন কলেজে, তাদের প্রকৃত সমস্যার সমাধান না করে একটা বিভ্রান্তিমূলক ঘোষণা করা হয়েছে। কারণ UGC নিয়ম অনুযায়ী যদি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করতে হয় তার একটা মাপকাঠি মেনে চলতে হয়, তা না হলে একটা ন্যূনতম পয়সা দিয়ে, একটা ন্যূনতম বেতন দিয়ে এই সব শিক্ষিত যুবক যুবতীকে বঞ্চিত করার একটা আভাস আমরা পাচ্ছি। তারা হয়তো আরও বেশি মাইনের চাকরি পাওয়ার যোগ্যতা রাখে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা দেখছি ব্যাঙের ছাতার মতো পোস্ট গ্র্যাজুয়েট খুলে দেওয়া হচ্ছে এবং আন্ডার গ্র্যাজুয়েটে যে সব শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের প্রতি বঞ্চনা, তাদের প্রতি অবহেলা প্রদর্শন করা হচ্ছে। আমরা এর ধিক্কার জানাচ্ছি, আমরা অবিলম্বে শিক্ষামন্ত্রী তথা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি, যাতে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যারা আন্ডার গ্র্যাজুয়েটে শিক্ষাদানের সঙ্গে যুক্ত আছেন তারা কোনোভাবে বঞ্চিত বা ছাঁটাই না হন। পশ্চিমবঙ্গকে স্বজন পোষণ ও দুর্নীতিমুক্ত করতে হবে। আমরা দেখেছি কলেজের ট্রান্সফারের ক্ষেত্রে বদলির সময় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নিয়ম মানা হয় না, পিছন থেকে কিভাবে নিজের পরিচিত ব্যক্তিদেরকে নিজের মনোমতো জায়গায় বদলি করে দেওয়া হচ্ছে, যার ফলে উপযুক্ত ও যাদের পাওয়ার যোগ্যতা আছে তারা বদলি হতে পারছেন না। আমরা এর নিরসন চাইছি। এমতো অবস্থায় যদি এর আশু সমাধান না হয় তাহলে আগামী দিনে শিক্ষক সমাজ শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, আমাদের এই সমাজ জীবনে এক অন্ধকারের ঘনঘটা নেমে আসবে। তাই আমরা চাই ছাত্রদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না করার জন্য, অভিভাবকদেরকে হতাশাগ্রস্ত না করার জন্য,
আপনি আগে শিক্ষকদের ন্যায্য পাওনা বুঝে দিন, শিক্ষকদের সম্মান করতে শিখুন। আমরা মনে করি রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষাহিতে শিক্ষক, শিক্ষক হিতে সমাজ। ধন্যবাদ। বন্দে মাতরম। জয় হিন্দ।